এক নতুন বিশ্ব শক্তিরূপে উদ্ভাসিত হয়েছে ভারতবর্ষ। আজিরে পৰা নতুন দিল্লীত আরম্ভ হয়েছে জি টুয়েন্টির শীর্ষ সম্মিলন। এই শীর্ষ সম্মিলনের পরাই নতুন বার্তা দিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই নীতি গোটেই বিশ্ববাসীর মাজত বিলাই দিব বিচাৰিছে ভাৰতৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর সেই উদ্দেশ্যে আজি জি টুয়েন্টি সম্মিলনের আরম্ভণির বিশ্বৰ এক মহাশক্তি আফ্রিকান ইউনিয়নক জি টুয়েন্টি সম্মিলনত আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই ঘোষণার জি টুয়েন্টি সম্মিলনীটো শক্তিশালী হলেই ইয়ার শক্তিশালী হব গোটেই বিশ্বর একতা আর ভাতৃত্ববোধর বাণী। সেই বাণী জি টুয়েন্টি সম্মিলনীর আরম্ভণির প্রধানমন্ত্রীয়ে বিশ্বর নেতা সকল সম্বোধন করে বসুধৈব কুটুম্বকম বাণীরে সকলকে আদরণি জানায়। গোটেই পৃথিবী এক, গোটেই পৃথিবী সদস্য এক পরিয়াল, এই নীতিয়ে হৈছে ভারতের জি টুয়েন্টি সম্মিলনের মূল মন্ত্র। আর এই মূল মন্ত্র খরগত করেই জি টুয়েন্টির অন্তর্ভুক্ত করা হয়েছে আফ্রিকান ইউনিয়নক। আফ্রিকান ইউনিয়নক অন্তর্ভুক্ত করার জি টুয়েন্টির মুঠ সদস্য রাষ্ট্রের সংখ্যা হলগৈ 101। এয়াই কাচরিত কথা যে জি টুয়েন্টি নাম যত মানে গ্রুপ অফ টুয়েন্টি বলে লিখা আছে, 20খন সদস্য রাষ্ট্র থাকবে, কিন্তু হয়েছে গৈ 101। ইয়ার কাহিনীটা হয়েছে এনেকা যে জি টুয়েন্টির মূলত আছে 19খন দেশ, লগত আছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নত আছে 27খন দেশ, আর এতিয়া আফ্রিকান ইউনিয়ন জি টুয়েন্টিত অন্তর্ভুক্ত হওয়ার আফ্রিকান ইউনিয়নত থাকা 55খন দেশও জি টুয়েন্টির সদস্য রাষ্ট্র হয়ে পড়ল। অর্থাৎ রাষ্ট্র হিসাবে যদি হিসাব করা হয় তেতিয়াহলে জি টুয়েন্টিত এতিয়া রাষ্ট্র আছে 101খন, কিন্তু সদস্য হিসাবে জি টুয়েন্টিত এতিয়া 19খন রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন দুটা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়ে আছে। আফ্রিকান ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার একটা প্রশ্ন উত্থাপন হব যে জি টুয়েন্টি নামটো সলনি হব নাকি, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন দুটা ইউনিয়ন লগ হল, গতি জি টুয়েন্টির নামটো জি টুয়েন্টি ওয়ান হব হওয়ার কিনা সম্ভাবনা আছে নাকি? আসলতে এনে কোনো কথা নাই, জি টুয়েন্টির নামটো সলনি নহয়, এয়া জি টুয়েন্টির ফলের পর আনুষ্ঠানিকভাবে জানা হয়েছে। ইয়াত সদস্য রাষ্ট্রের সংখ্যা হয়তো ভবিষ্যতলেও বাড়ি গিয়ে থাকবে, কিন্তু জি টুয়েন্টির নামটো জি টুয়েন্টি বলেই থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে তেওঁৰ আদরণী ভাষণতে সকলকে সম্বোধন জানায় ভারতের প্রশাসনের যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এই নীতিরে আগবাড়িছে। সেই নীতিকেই জি টুয়েন্টিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে আর সেই নীতিরে গোটেই বিশ্বক বান্ধিবলে চেষ্টা করেছে, যাতে গোটেই বিশ্বখন এক হয়ে থাকে, এটা পরিয়ালের দরে থাকে, সকলে একেলগে আগবাড়ে, সকলে একেলগে কাম করিব, সকলে একেলগে সেই কামর ফল ভোগ করিব আর সকলে একেলগে বিকাশের পথত আগবাড়িব। এইটোৱে হৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল নীতি। আর তেওঁ আদরণী ভাষণতে এই কথাটো স্পষ্ট করে দিছে যে বসুধৈব কুটুম্বকম, লগতে এটা পৃথিবী, এখন পৃথিবী আর এটা পরিয়াল, এইটোৱেই হব জি টুয়েন্টি সম্মিলনের আলোচনার মূল বিষয়। আর প্রথম দিনা এই দুয়োটা বিষয়তে দুটাক সত্র অনুষ্ঠিত হব আর দুয়োটা সত্রত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পৌরোহিত্য করব। আর দুয়োটা সত্রর পরাই এটাই বার্তা প্রধানমন্ত্রী দিব বিচাৰিছে যে একেলগে থাকিলে আমি জয়ী হমেই। আফ্রিকান ইউনিয়নের জি টুয়েন্টিত অন্তর্ভুক্তির জি টুয়েন্টি আরো অধিক শক্তিশালী হল, আরো অধিক বিস্তারিত আর সম্প্রসারিত হয়ে পড়ল। 101খন দেশের একটা সংগঠন যি ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘর পিছতে এটা সর্ববৃহৎ সংগঠনের রূপত পরিগণিত হয়েছে। ই নিশ্চিতভাবে ভবিষ্যতে বিশ্বর আর গোলকীয় রাজনীতিত প্রভূত বিস্তার করব পারিব। গোলকীয় রাজনীতিত, গোলকীয় অর্থনীতিত, গোলকীয় আর্থসামাজিক যাবর সমস্যা আছে এই সমস্যাবর সমাধানের ক্ষেত্রে নীতি নির্ধারণ হোক, সাহায্য অনুদান, দিক নির্ণায়ক ভূমিকা পালন করব পারিব। এইবর বিষয়ত জি টুয়েন্টি সম্মিলনের পর এই বার্তাটোয়ে দিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আফ্রিকান ইউনিয়নক জি টুয়েন্টিত অন্তর্ভুক্ত করার রাষ্ট্র সদস্যবোৰেও আফ্রিকান ইউনিয়নক জি টুয়েন্টিলে স্বাগতম জানাইছে আর ভবিষ্যতে একেলগে কাম করে যাওয়ার বদ্ধপরিকর হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষাত কবলে হলে গোটে বিশ্বর পূবর পরা পশ্চিম আর উত্তরের পরা দক্ষিণ লয় এই সকল লোক এক হয়ে থাকিব লাগিব, এক হয়ে আগবাড়িব লাগিব আর এক হয়ে কাম করিব লাগিব। এয়াই হয়েছে আফ্রিকান ইউনিয়নকো জি টুয়েন্টিত অন্তর্ভুক্ত করার মূল নীতি। শেহতীয়া সকল খবরের আপডেট আর বিশ্লেষণের বাবে আপনাদের চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট ইউটিউব আর ফেসবুক। মই তপন তালুকদার আপনাদের বিদায় লৈছো, ধন্যবাদ।